ষষ্ঠ পর্বের চতুর্থ খণ্ড। বিশ্বকে সহযোগী রূপে পাবার জন্য শান্তিনিকেতনে আমরা সাধ্যমতো আসন পেতেছি, কিন্তু এক হাতে যেমন তালি বাজে না তেমনি এক পক্ষের দ্বারা এই চিত্ত সমবায় সম্ভবপর হয় না। যেখানে ভারতবর্ষ এক জায়গায় নিজেকে কোণ ঠেসা করে রেখেছে, সেখানে কি সে তার রুদ্ধ দ্বার খুলবে না? ক্ষুদ্র বুদ্ধির দ্বারা বিশ্বকে এক ঘরে করে রাখা স্পর্ধাকে নিজের গৌরব বলে জ্ঞান করবে? আমার ইচ্ছা বিশ্বভারতীতে সেই ক্ষেত্রটি তৈরি হয় যেখানে বিশ্বের সঙ্গে ভারতের সম্বন্ধ স্বাভাবিক, কল্যাণজনক ও আত্মীয়জনোচিত হয়। ভারতবর্ষকে অনুভব করতে হবে যে এমন একটি জায়গা আছে যেখানে মানুষকে আত্মীয় বলে গ্রহণ করাতে অগৌরব বা দুঃখের কারণ নেই, যেখানে মানুষের পরস্পরের সম্পর্কটি পীড়াজনক নয়। আমার পাশ্চাত্য বন্ধুরা আমাকে কখনো কখনো জিজ্ঞাসা করেছেন, তোমাদের দেশের লোকে কি আমাদের গ্রহণ করবে? আমি তার উত্তরে জোরের সঙ্গে বলেছি, হ্যাঁ, নিশ্চয়ই ভারতীয়রা আপনাদের কখনো প্রত্যাখ্যান করবে না। আমি জানি যে বাঙালির মনে বিদ্যার গৌরব বোধ আছে, বাঙালি পাশ্চাত্য বিদ্যাকে অস্বীকার করবে না। রাষ্ট্রীয় ক্ষেত্রে নানা ভেদ ও মতবাদ সত্ত্বেও ভারতবর্ষের মধ্যে বাংলাদেশী সর্বদেশীয় বিদ্যার প্রতি শ্রদ্ধা বাঙালির রক্তের জিনিস হয়ে গেছে। যারা অতি দরিদ্র, যাদের কষ্টের সীমা নেই, তারাও বিদ্যা শিক্ষার দ্বারা ভদ্র পদবী লাভ করবে বলে আকাঙ্ক্ষা বাংলাদেশেই করে। বাঙালি যদি শিক্ষিত না হতে পারে তবে সে ভদ্র সমাজেই উঠতে পারল না। তাই তো বাঙালির বিধবা মা ধান ভেনে সুতো কেটে প্রাণপাত করে ছেলেকে শিক্ষা দিতে ব্যগ্র হয়। তাই আমি মনে করেছিলাম যে বাঙালি বিদ্যা ও বিদ্বানকে অবজ্ঞা করবে না। তাই আমি পাশ্চাত্য জ্ঞানীদের বলে এসেছিলাম যে তোমরা নিঃসংকোচে নির্ভয়ে আমাদের দেশে আসতে পারো, তোমাদের অভ্যর্থনা ত্রুটি হবে না। আমার এই আশ্বাস বাক্যের সত্য পরীক্ষা বিশ্বভারতীতেই হবে। আশা করি এইখানে আমরা প্রমাণ করতে পারব যে বৃহৎ মানব সমাজে যেখানে জ্ঞানের যজ্ঞ চলছে, সেখানে সত্য হোমানলে আহুতি দেবার অধিকার আমাদেরও আছে। সমস্ত দেশ ও কালের জ্ঞান সম্পদ আমরা আপনার বলে দাবি করতে পারি, এই গৌরব আমাদের। মানুষের হাত থেকে বর ও অর্ঘ গ্রহণের যে স্বাভাবিক অধিকার প্রত্যেক মানুষেরই আছে, কোনো মোহবশত আমরা তার থেকে লেশ মাত্র বঞ্চিত নই। আমাদের মধ্যে সেই বর্বরতা নেই যা দেশ কাল পাত্র নিরপেক্ষ জ্ঞানের আলোককে আত্মীয়রূপে স্বীকার করে না, তাকে অবজ্ঞা করে লজ্জা পায় না, প্রত্যাখ্যান করে নিজের দৈন্য অনুভব করতে পারে না। এটি বিশ্বভারতী প্রবন্ধের ষষ্ঠ পর্বের চতুর্থ খণ্ড তথা গোটা ষষ্ঠ পর্বটি সমাপ্ত হল। ধন্যবাদ।